অর্থ দিয়ে ভোট কেনা ও নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আবারও ভোট গ্রহণের দাবি জানিয়েছে ইলিয়াস কাঞ্চন নিপন পরিষদ। তবে অভিযোগ নাকচ করেছেন জায়েদ খান। নির্বাচন কমিশনার শহীদুল হারুনের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন নিপন। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের উত্তাপ যেন কমছেই না। ভোটের দিন জায়েদ খান ও নির্বাচন কমিশনার শহীদুল হারুনের খুদে বার্তায় স্ক্রিনশট প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোটে পরাজিত নিপুণ অভিযোগ করেন, ষড়যন্ত্র করে তাকে হারানো হয়েছে। ওনাকে পাঠিয়েছি আমি, সব টেক্সট যা টেক্সট আছে আমার হাতে আমি টেক্সটগুলো সব পাঠিয়েছি, আরো পাঠিয়ে দিয়েছি। একটা পোস্টের ব্যাপারেই হয়তোবা আমরা চাবো যে পোস্টে স্থগিত করে আবার নির্বাচন করার জন্য, আমার আর অন্য কোনো পোস্ট নিয়ে আমার আর কোনো অসুবিধা নেই। ২১টি পদের মধ্যে নির্বাচনের এই প্যানেল থেকে সহসভাপতি সহ ১০ জন বিজয়ী হয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন সহ অন্যান্য প্রার্থীরাও। তিনি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছেন, উনি সেটা চাচ্ছেন, এটার সঙ্গে তো অবশ্যই আমাদের সকলেরই কিন্তু সমর্থ থাকা উচিত। আমি যে চেয়ারটিতে বসেছিলেন উনি ইলেকশন কমিশনার চেয়ার, সেটি নিরপেক্ষ ছিল না বলে আমরা মনে করি। এদিকে প্রতিপক্ষের সব অভিযোগ নাকচ করে জায়েদ খান তার বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের অভিযোগ করেন। স্ক্রিনশটের ব্যাপারটি কিন্তু আমি নির্বাচনের আগের দিনই আমার কাছে এসেছে, একজনে পাঠিয়েছে। আপনারা সবাই এ যুগে বিশ্বায়নের যুগে সবকিছু জানেন, স্ক্রিনশট হলে যার কাছে পাঠিয়েছিলাম তার পাশে ছবিটা কোথায়? সম্পূর্ণ বানোয়াট, একটা ক্লোন করে আমার একটা ছবি দিয়ে একটা প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি খুব দ্রুত ওই দিনই আমি সাইবার ক্রাইমের সাথে কথা বলেছি, অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি, দে আর ওয়ার্কিং। ইনশাল্লাহ সাইবার ক্রাইমের কাছে আমি আবারও যাই, এটা খুঁজে বের করুক, যে সত্যি করেছে তাকে আইনের আওতায় আনবো, এটার জন্য মামলা পর্যন্ত করবো। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। তাকে আইনের আওতায় আনবো, এটার জন্য মামলা।